গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতিস ভ্যারাইটি মুড। আমি স্বাতি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবারই, আমি তোমাদের দুপুর পর্যন্ত ব্লগটা শেষ করেছিলাম, এখন আবার সন্ধেবেলা মানে 7টা বেজে গেছে, এখন এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। দেখলে তো আজকে সারাদিন অনেক রান্নাবান্না করেছি, তারপরে স্নান করেছি, খাওয়া দাওয়া করে তারপর স্নান করেছি, তারপর আমি একটু রেস্ট নিয়ে এখন আবার এসেছি। কারণ আমি আজকে একটা মানে অনেক দিন ধরেই ভাবছি এটা পরিষ্কার করব করব তোমাদের সাথে শেয়ারও করব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে একদম এখন আর না করলে আর হবে না, কারণ প্রতিদিনই কি হচ্ছে, সারাদিন দিনের বেলা ক্লাস নেওয়া, স্কুলের কাজ থাকে, কিছু স্কুল থাকে, ছুটির দিনে রান্নাবান্না করতে করতে আমার সময় একদম পার হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়, তখন আর এইসব কাজ করা আমার হয় না। তাই আজকে আমি আমার চিমনিটা পরিষ্কার করব, এটা রাত্রিবেলাই করব, কারণ এটা তা না হলে আর হয়ে উঠছে না। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ কিছু কিছু কাজ মানে জমতে আর মানে এগুলো জমে গেলে মানে আর মানে আমার এখন এমন অবস্থা হয়েছে, আমি 15 দিন গ্যাপে গ্যাপে করতাম আগে, কিন্তু এখন আর আমি 15 দিন গ্যাপে করতে পারছি না টাইমের অভাবে। তারপর বর্ষা বাদল এটা ওটা নানান অজুহাত, এক একদিন এই পুজো আর্চা গেল, এই সব নিয়ে আর হচ্ছে না। তো থেকেই যাচ্ছে, কাজটা জমেই যাচ্ছে, জমেই যাচ্ছে। এদিকে পরশু দিন যখন আমি রান্না করেছি, আমার মেঝে রান্নাঘরের মেঝে চিটচিট করছে, মানে মানে চিমনি হয়তো পুরো কাজ করছে না, এরকম হয়ে গেছে এখন ব্যাপারটা। সেই জন্য আমার ইমিডিয়েট এটাকে এখন পরিষ্কার করতেই হবে। তো যেহেতু আমার সকালের দিকে সময় হচ্ছে না, তাই আমি রাত্রিটুকু এই সময়টা বেছে নিয়েছি, ঘন্টাখানেক লাগবে এটা পরিষ্কার করতে। আমি যেটা করি, কেরোসিন তেল আর নিজেই করি, কেরোসিন তেল আর সার্ফ দিয়ে, আমি গরম জল আর সার্ফ, এই তিনটে জিনিস দিয়ে আমি এটাকে পরিষ্কার করি। কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর নিজেরা যদি একটু তোমরা 15 দিন অন্তর অন্তর করে নাও, তাহলে মানে কোনো খাটনি হয় না, লোক ডাকাডাকি ঝামেলা যেতে হয় না, একটু শুধু উদ্যোগ করে করা, মানে অনেক সময় লেট হয় তবুও করে নেওয়া ভালো, লোক ডাকাডাকি ঝামেলা যেতে হয় না। আমার IFB চিমনি ওরাই বলে দিয়ে গেছিলো এইভাবে এইভাবে পরিষ্কার করতে, তো আমি সেইভাবেই করি। এইবার যদি কিছু হয় বা বেশি দিন অনেক হয়ে যায়, আমারটা বছর 4 হলো, তো বছর 3 হয়ে গেছে আর কি, 4 বছর চলছে, তো এতদিন আমি এখনও সার্ভিসিং করাইনি, যদি আমার প্রয়োজন হয় তখন তো নিশ্চয়ই করাতে হবে, তো যতদিন চলছে চলুক। তো এইভাবে আমি আজকে করব, তারপর আমি কালকে আবার কন্টিনিউ করব ব্লগটা। চলো তাহলে শুধু আজকে এটা শেয়ার করি। প্রথমে তোমাদের এই ট্রেটা আমি দেখাই, এটা একটা অ্যালুমিনিয়ামের ট্রে, এটা কেনাই হয়েছিল চিমনি পরিষ্কার করার জন্য। এটা বেশ বড় একটা ট্রে, চিমনিটার এই যে জালিটা দেখছো, এই জালিটা ওর মধ্যে কেরোসিন তেলে পুরো ডুবিয়ে ভেজানো হয়। এটা ভেজানোর জন্যই কোনো কিছু পাত্র পাওয়া যাচ্ছিল না, যার জন্য পুরো চিমনি জালিটা যাতে একবারে ভেজানো যায়, দেখো প্রত্যেকটা খাঁজে খাঁজে প্রচণ্ড পরিমাণে ময়লা হয়, মানে তেলগুলো আটকে যায় সমস্ত। অ্যাকচুয়ালি চিমনির মধ্যে টেকনিক্যাল ব্যাপার বলতে শুধু ভেতরে একটা এক্সস্ট ফ্যানের মতো থাকে, যেটা ঢাকা দেওয়া থাকে, আর কিছুই না, সেটাকেই, সেটা তো আর পরিষ্কার করা সম্ভব না, কারণ সেটা একটা কেসের ভেতরে থাকে, আর এই জালিটাই হচ্ছে পরিষ্কার করার মেন ব্যাপার। আর বডিটা তো একটুখানি সার্ফ দিয়ে বা লাইজল দিয়ে বা যে কোনো ভিম লিকুইড দিয়েই পরিষ্কার, আমি ভিম লিকুইড দিয়েই কিন্তু পরিষ্কার করি, আর স্কচ ব্রাইট, একটা নরম স্কচ ব্রাইট নিই কাঁচটা যাতে স্ক্র্যাচ না পড়ে তার জন্য, আর ভেতরটা একটু শক্ত স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি, কারণ এগুলোর মধ্যে তেল প্রচুর পরিমাণে তেল চিটে হয়ে থাকে, খুব সাবধানে করতে হয়, কারণ এটা বেশ ধারালো, প্রথমবার আমার হাত কেটে গেছিলো, এখন সেটা বুঝেই করি। গ্লাভস পরে করা যায়, কারণ গ্লাভস পরে করি না, কারণ কাটলে গ্লাভসটা কেটে যাবে আমার, ছিঁড়ে গেলে শীতকালে খুবই অসুবিধা হবে, কারণ তখন আমি গ্লাভস ছাড়া কিচ্ছু করতে পারি না। তো গরমকালে একটু কাটলে, এখন আমি সাবধানে করি, কাটলে আমার আঙ্গুল কাটুক, কিন্তু গ্লাভস কাটলে প্রবলেম। তো সেই জন্য এটাকে খুব সাবান জল দিয়ে আগে ঘষে নিলাম ওই ভিম লিকুইড দিয়ে, তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে সেই সাবানটা মুছে, তারপর আবার শুকনো ন্যাকড়া দিয়ে সমস্ত কাজ, বডি পুরোটা লাইটগুলোর পাশ দিয়ে তেল ছিটে হয়ে যায়, দুটো সাদা লাইট আছে সেই লাইটের পাশেও তেল ছিটে পড়ে যায়, সেগুলো দেখো এবার পরিষ্কার হয়ে গেছে। আধ ঘন্টা মতো ফুটন্ত গরম জলে, গিজার জ্বালিয়ে আমি গরম জল করে নিই বাথরুমের মধ্যে, এটাকে ভিজিয়ে রাখি, এবার দেখো ঝকঝক করছে কীরকম, পরিষ্কার হয়ে গেছে। কেরোসিন তেলে প্রথমে ভিজিয়ে রাখি আধ ঘন্টা, তারপরে গরম জল দিই, সার্ফ আর গরম জল দিয়ে, তারপর ব্রাশ দিয়ে মানে পুরনো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করি। 2-3 দিন খুব মেঘলা বৃষ্টির পরে অসাধারণ সুন্দর রোদ উঠেছে, ঝলমলে আকাশ আর ঝলমলে সূর্য, সত্যি সকালটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদের ব্যালকনিতে দেখালাম, দুটো জবা ফুটেছে দেখো কি অপূর্ব লাগছে।
প্রতিদিনকার মতো রুটি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। দেখো রোজকার আটা আমি রোজ চেলে নিই, তাই আজকেও আটাটা আমি ভালো করে চেলে নিলাম ভুষিটা বের করার জন্য। তো ভুষিটা বের করে নিয়েছি, দেখো অনেকটাই বেরিয়েছে। এটা আমি রেখে দেব, বিভিন্ন কাজে লাগাই আমি এটা। আর চিমনিটা তো গতকাল রাতেই পরিষ্কার করেছি, দেখো যে জন্য আলোটার জোরও খুব বেড়ে গেছে, চিমনির আলোর জোরটাও খুব বেড়ে গেছে। আর পরিষ্কার জিনিসে রান্না করতে সত্যি খুব ভালো লাগে। আজকে রুটি আর আলু ক্যাপসিকাম ভাজা খাওয়া হবে, তাই জন্যে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হতে হতে তোমাদের রান্নাঘরের মেঝেটা দেখাই, সার্ফ দিয়ে আজকে খুব ভালো করে মোছা হয়েছে। তো তেল গরম হয়ে গেছে, আর এদিকে তিন চারটে রসুন রেখেছি দেখতে পাচ্ছ, ওটা ওই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো, হাফ সিদ্ধ হলে ওটা রুটির সাথে খেয়ে নেবে এক কোয়া রসুনগুলো। ক্যাপসিকাম আমি বেশি রান্না করি না, তাই ক্যাপসিকামটা একটু হালকা ভেজে আমি এটা কিন্তু তুলে রাখবো, তারপরে আলুটা দেবো। আর আটা মাখাটা তোমাদের এই জন্য দেখাচ্ছি কত রাফ, দেখো আমি কিন্তু খুব একটা বেশি যে মাখি আটাটাকে, জাস্ট জলে জড়িয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিই। এই রেস্টে রাখার ফলেই রুটি কিন্তু সুন্দর ফোলে এবং রুটি খুব নরম হয়। তারপরে রেস্ট থেকে তুলে আমি আটাটাকে একটুখানি হাত দিয়ে আরও একটু মেখে নিই, কিন্তু অনেক প্রথমে কিন্তু অনেকক্ষণ আমি মাখি না, সেটা দেখানো সেটা বলার জন্যই আর কি তোমাদের আমি আটাটা দেখালাম যে কত রাফভাবে মেখে আমি ওটা মোটামুটি। গুড ইভিনিং বন্ধুরা, তো আজকে তো রবিবারের সন্ধ্যেবেলা, সকালবেলা থেকে তো তোমাদের সেরকম কিছুই আর শেয়ার করিনি, শুধু ব্রেকফাস্ট পর্যন্ত শেয়ার করেছি। সত্যি কথা বলতে আমি আজকে কিন্তু ব্রেকফাস্ট ছাড়া সেরকম কিছু আর রান্নাও করিনি, রুটি আর ওই আলু ক্যাপসিকাম ভাজা করেছি আর ডাল করেছি। আর আগের দিনের তার আগের দিনের সবজি চিকেন মাছ সবই ছিল, এতটাই ছিল যে আমাদের মোটামুটি খেয়ে দিয়ে দুবেলা খুব ভালোভাবে হয়ে যাবে। তাই জন্য আজকে আমি আর রান্নাঘরে বেশি কাজ করিনি, আর সদ্য সদ্য চিনিটা পরিষ্কার করেছি, রান্নাঘরের মেঝে পরিষ্কার করেছি, যার জন্য আজকে আর অত রান্নাবান্না করার প্রয়োজনও ছিল না আর করিও নি। রান্নাঘর একদম সাফ সুফাই আছে। আর আজকে যেহেতু এক্সট্রা কাজ করেছি, আলমারি দুটো তার গুছিয়েছি, প্রচুর কাচাকাচি করেছি, সেই সব এত সুন্দর রোদ উঠেছে আজকে এতদিন পরে যে খুব ভালো করে আমি সব কিছু পরিষ্কার করেছি, গাছপালাগুলো একটু পরিচর্যা করলাম, এই সব মানে কাজ করলাম, কিছু দরকারি ফোন ছিল সেগুলো করলাম। তো এইসব করতে করতে কিন্তু দিন কেটে গেল। যা তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে যে কেরোসিন তেলটা খুব মানে উপকার, কেরোসিন তেলটা তোমরা ঘরে রাখবে সবসময়, এবং যে কোনো তেল চিটে জিনিস পরিষ্কার করতে সাবানের থেকেও প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেরোসিন তেল। কেরোসিন তেলে কিন্তু খুব সুন্দর তেল চিটে ভাবটা উঠে যায়, মানে রান্নাঘরের জালনায় ধরো যদি খুব গ্রিলের মধ্যে খুব তেল মানে তেল চিটে পড়ে যায়, তাহলে সেটা প্রথমে ন্যাকড়া কেরোসিন তেলে ভিজিয়ে তোমরা খুব ভালো করে ওটা মুছবে, দেখবে সমস্ত তেল চিটেটা উঠে যাবে, আঠালো ভাবটা চলে যাবে। তারপর সেটাকে তোলার জন্য সার্ফ দেবে, ভিমলি লিকুইড বা যে কোনো সার্ফের জলে আরেকটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবে, পরিষ্কার হয়ে যাবে। চিমনি পরিষ্কার করতে সাবান দিয়ে আমি প্রথম প্রথম করার চেষ্টা করতাম, অনেক সাবান দিয়েও কিন্তু আঠা হয়ে আটকে থাকতো, কিছুতেই তেল চিটেটা যেত না। এই কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু একদম সুন্দর, মানে কোনো বেগ পেতে হয় না, কোনো কষ্টই করতে হয় না, শুধু ভিজিয়ে রাখো গরম জলে আর কেরোসিন তেলে, সমস্ত তেলটা বেরিয়ে যাবে একদম হলুদ হয়ে, সমস্ত ওই যে ট্রেটা তোমাদের দেখালাম বড় বারকোশটা, ওর মধ্যে আমি ওটা ভেজাই জালি যা, এবং সমস্ত হলুদ রঙের সব তেলগুলো বেরিয়ে যায়। তারপর ওটা ফেলে দিই, এইবারে ওই একটা আঠালো ভাব থাকে সেটাকে তোলার জন্য সার্ফ, গরম জল সার্ফ দিয়ে আর একবার একটু টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে দিয়ে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, দেখলেই তো, কোনো কষ্ট করতে হয় না, শুধু ওই উজ্জ্বল করে নামানো ভেজানো এইটুকুই যায়। তো কেরোসিন তেল দিয়ে মাঝে মাঝে তোমরা ঘরের মেঝে মুছবে, খুব ভালো পরিষ্কার হয়। আর যেহেতু এটা মানে উড়ে যায় কেরোসিন তেলটা, সেহেতু কখনো পায়ে তেল চিটচিট করবে না, পুরোটাই উড়ে যাবে। আর ঘরে মশা মাছি পোকা মাকড় পিঁপড়ে অন্তত 48 ঘন্টা তো আসবে না, তারপরে গ্যাসটা উড়ে গেলে অবশ্যই আসে, কিন্তু তোমরা কিন্তু এই কেরোসিন তেলটা ইউজ করতে পারো, খুবই ভালো। মানে ফ্যান ঠ্যান পরিষ্কার করার জন্য, যেগুলো ধরো খাবার ঘরের ফ্যান যেগুলোর মধ্যে তেল চিটে হয়ে যায়, সেগুলো ন্যাকড়ার মধ্যে আগে ধুলোটা পরিষ্কার করে তারপর ন্যাকড়ার মধ্যে কেরোসিন তেল ভিজিয়ে একবার ডলবে, দেখবে একদম ঝকঝক করবে। আমি তো তাই করি। তো যাই হোক, এইভাবে তো চলছি, মেনটেন তো করতেই হবে, যে কোনো জিনিস একটা শখ করে একটা জিনিস করলাম তা সেটাকে যদি মেনটেন করতে না পারি, আর যত তুমি শখের জিনিস দেখবে তার মেনটেন্সও তত বেশি হয়। যে কোনো শৌখিন জিনিস শখের জিনিস বানাতে গেলে বা করে ফেললে তার মেনটেন্সও আবার সেইভাবেই করতে হয়, সেই জন্য করার আগে 10 বার চিন্তা করতে হয় যে আমি এটা মেনটেন করতে পারবো তো, তবেই কিনবো বা তবেই করবো। সেই জন্য অনেক জিনিস ভয়ে আমি কিনি না যে মেনটেন করতে পারবো না,
তো যতটুকু যা করেছি সেটা মেনটেন করার চেষ্টা করি এখনো যতক্ষণ শক্তি আছে। আর মেনটেনের জন্য কিন্তু আমি মানে ক্ষমতার কথা বলছি না, সেই অর্থে শারীরিক ক্ষমতা বা আর্থিক ক্ষমতা এগুলোর কথা আমি বলছি না, আমি বলছি মানসিক ক্ষমতার কথা, মানে ইচ্ছেটা যাই মেনটেন করার, যে না আমাকে একটু সুন্দর রাখতে হবে, যত্ন করতে হবে, পরিষ্কার করতে হবে ঠিকঠাক সময় মতো। তো একদিন ইচ্ছে হলে করলাম আর সেই বছরের পর বছর ফেলে রাখলাম, তাহলে কিন্তু হবে না। কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের অন্তত মাসে একবার করে মেনটেন করতেই হয়, চিমনি টিমনিগুলো পরিষ্কার না করলে কিন্তু এগুলো পরিষ্কার থাকে না। যখন আমি কিনেছিলাম তখনই আমাকে ওরা বলে দিয়ে গেছিলো এবং শিখিয়ে দিয়ে গেছিলো যে এইভাবে জ্বালিয়ে খুলবেন, এইভাবে এইভাবে পরিষ্কার করবেন। তো তাহলে এখনও মোটামুটি 4 বছর হতে চললো, আমি কিন্তু এখনও সার্ভিসিং করাইনি, প্রয়োজন হয়নি, যখন প্রয়োজন হবে নিশ্চয়ই করাতে হবে। তো যতদিন চলে চলুক, যত্ন করলে জিনিস অবশ্যই জড় পদার্থেরও কিন্তু তারাও কিন্তু মানে বুঝিয়ে দেয় যে আমার যত্ন হয়, তারা কিন্তু সহজে নষ্ট হয় না। আর অযত্নে রাখলে সব জিনিসই নষ্ট হয়ে যায়, এটা তো একদম মানতেই হবে। তো যাই হোক, যত্ন করলে সব জিনিস মানে তুমি কাঠের এই যে পালিশ যত্ন করবে, ব্যবহার করবে, যত্ন করে দেখবে খুব সুন্দর থাকবে, অনেক দিন থাকবে, যে আসবে দেখে বলবে বা কি সুন্দর নতুন, তো তুমি বলবে না নতুন না। এইটাই আর কি আনন্দ, যে মেনটেন করাটাই মেন ব্যাপার। জিনিস করা তো যা ইচ্ছে করলে অনেক জিনিস করা যায়, অনেকেই করতে পারে, কিন্তু মেনটেনটাই বড়, কে কীভাবে মেনটেন করছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের ব্লগটা শেষ করা হয়নি, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, বড় হলে প্রণাম, ছোট হলে তোমাদের আদরও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আজকের মতো টাটা, আবার আসছি আগামী দিন অন্য কোনো ব্লগ নিয়ে। তোমরা খুব ভালো থেকো, টাটা।